Good afternoon, student. Welcome to Ada 24/7 Bengali. আজকে থেকে একটা নতুন সিরিজ শুরু হওয়ার কথা ছিল। তো সেই নতুন সিরিজ নিয়ে আমি সোমা ম্যাম তোমাদের কাছে চলে এসেছি। আজকে ক্লাসটা একটু জেনারিক। আজকে ক্লাসটা কিছু বেসিক ইনফরমেশনের। যারা যারা ক্লাসে আছো, আই হোপ তোমরা আমাকে প্রপারলি শুনতে পাচ্ছো। একটা ভীষণ ইম্পর্টেন্ট কাজের জন্য আমাকে বেরিয়ে যেতে হয়, তাই আজকের সেশনটা, আজকের ইম্পর্টেন্ট সেশনটা যাতে মিস না হয়, তাই জন্য আজকে ক্লাসটা রেকর্ডেড। যারা যারা ক্লাসে আছো, প্লিজ লিঙ্কটাকে একটু শেয়ার করে দিও। তোমাদের যতগুলো গ্রুপ রয়েছে, যতগুলো পড়াশোনার গ্রুপ রয়েছে, সবকটা গ্রুপের লিঙ্কটাকে প্লিজ একটু শেয়ার করে দিও। আজকে ক্লাসটা খুব বেশিক্ষণের হবে না, ছোট্ট ক্লাস হবে, কিছু বেসিক ইনফরমেশনের ক্লাস হবে। আগামীকাল থেকে আমরা WBP-র জন্য ক্লাস স্টার্ট করব। আগামীকাল থেকে WBP-র জন্য রিজনিং ক্লাস স্টার্ট করব, সেখানে আমরা রিজনিং করব। আজকে ক্লাসটা একদম জেনারিক, কিছু বেসিক ইনফরমেশন, কী কী ক্রাইটেরিয়া লাগে WBP বা কলকাতা পুলিশের জন্য, কী কী ক্রাইটেরিয়া রয়েছে, কবে ভ্যাকেন্সি আসতে পারে, এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ছোট্ট সেশনটা। যারা যারা ক্লাসে আছো, প্লিজ সেশনটাকে একটুখানি শেয়ার করে দাও। তোমাদের যতগুলো গ্রুপ রয়েছে, যতগুলো গ্রুপ, যতগুলো পড়াশোনার গ্রুপ রয়েছে, সবকটা গ্রুপের লিঙ্কটাকে একবার করে শেয়ার করতে হবে, যাতে আমরা একসাথে অনেকে মিলে ক্লাসটা করতে পারি বা এই সেশনটাকে দেখতে পারি। ক্লাসে আমি নেই, তাই দায়িত্ব পুরোপুরি তোমাদের, সেশনটাকে শেয়ার করতে হবে। ঠিক আছে, WBP-র জন্য আজকে কিছু ইনফরমেশন নিয়ে এসেছি, খুব ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন। সোর্সটা কি বলবো, কোথা থেকে ইনফরমেশনগুলো পেয়েছি, গভর্নমেন্টের সোর্স থেকেই পেয়েছি। ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি ডেটটা জানা নেই বলে আমি তোমাদেরকে প্রপার সোর্স বলতে পারছি না, বা প্রপার এক্স্যাক্টলি ডেটটা বলতে পারছি না যে এই তারিখ থেকে স্টার্ট হবে। বাট হ্যাঁ, ভ্যাকেন্সি কিন্তু বলে দেওয়া হয়েছে যে এতগুলো ভ্যাকেন্সি আসতে চলেছে। তো যারা যারা আছো, লিঙ্কটাকে ঝটপট করে শেয়ার করে দাও। আজকের একদম ছোট্ট একটা সেশন, খুব ইম্পর্টেন্ট একটা সেশন। ঠিক আছে, WBP-র ওপর আমরা ক্লাসটা করবো, WBP-র ওপর এই সেশনটা আমরা করবো। তো ফার্স্ট থিং ফার্স্ট, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট 2022-এর ডিটেলস যদি বলা হয়, তাহলে জব লোকেশন অবভিয়াসলি ওয়েস্ট বেঙ্গল, বুঝতেই পারছো। ওয়েস্ট বেঙ্গলের জব লোকেশনের কথা বলা হচ্ছে, পুলিশ জব, যেখানে যেটার জন্য সবথেকে বড় এখানে স্টার মার্ক করতে পারি, সেটা হচ্ছে কি, নাম্বার অফ ভ্যাকেন্সি। এক্সপেক্টেড নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে 9000। 9000 থেকে হয়তো সেটা 9000 প্লাস হতে পারে, বা প্লাস মাইনাস 9000 তোমরা এটা বলতে পারো। এক্সপেক্টেড ভ্যাকেন্সি কিন্তু প্রচুর, পুলিশে কিন্তু একটা প্রচুর বড় ভ্যাকেন্সি আসতে চলেছে। এখনও এক্স্যাক্ট নাম্বারটা বলা হচ্ছে না, তাই জন্য আমি এক্সপেক্টেড লিখেই দিয়েছি, কিন্তু তোমরা দেখে নিতে পারো যবে এই ভ্যাকেন্সিটা আসবে, সেটা কিন্তু প্লাস মাইনাস 9000-ই কিন্তু ভ্যাকেন্সিটা আসতে চলেছে। তো একটা বিশাল সংখ্যক রিক্রুটমেন্ট কিন্তু এখানে হবে, তাই এখন থেকে এটার ওপর একটু বেশি করে জোর দিতে হবে। কী কী জিনিসপত্র থাকবে, কী কী পড়তে হবে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। লিঙ্কটাকে শেয়ার করতে থাকো, তোমাদের যতগুলো গ্রুপ রয়েছে সবকটা গ্রুপে লিঙ্কটাকে একটু শেয়ার করতে থাকো, আমরা এই সেশনটাকে এগিয়ে নিয়ে যাই। তো নাম্বার অফ ভ্যাকেন্সি এক্সপেক্টেড হচ্ছে 9000 মতো। রিলিজটা খুব তাড়াতাড়ি হবে, অনলাইনের মাধ্যমেই অ্যাপ্লিকেশনটা করা যাবে। ওয়েবসাইটও তোমাদেরকে আমি এখানে দিয়ে দিয়েছি, যেটা অফিসিয়াল ওয়েবসাইট। ঠিক আছে, WBP-র যেটা অফিসিয়াল ওয়েবসাইট, সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। এইটা পুরোটা আমার অনলাইনের মধ্যে হবে। এটা এক্সপেক্টেড ভ্যাকেন্সি হচ্ছে 9000, প্লাস মাইনাস 9000 হচ্ছে এটার এক্সপেক্টেড ভ্যাকেন্সি। কী কী দরকার লাগবে, কী কী হলে আমি এটাতে অ্যাপ্লাই করতে পারবো, অবশ্যইভাবে আমার ন্যাশনালিটি ইন্ডিয়ান হতে হবে। ঠিক আছে, ন্যাশনালিটি ইন্ডিয়ান অ্যান্ড শুড বি, মানে এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু তাকে থাকতে হবে, ন্যাশনালিটি ইন্ডিয়ান হতে হবে। ঠিক আছে, একাডেমিক কোয়ালিফিকেশন দুটো পদের জন্য আমি বলছি, কনস্টেবল অ্যান্ড SI। কনস্টেবলের একাডেমিক কোয়ালিফিকেশন, ক্যান্ডিডেট মাস্ট বি আ মাধ্যমিক এক্সামিনেশন পাসড, মানে 10th ক্লাস পাস হতে হবে, মাধ্যমিক পাস করলেই কনস্টেবলের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যে কোনো একটা রেকগনাইজ বোর্ড বা ইকুইভ্যালেন্ট কিছু থেকে তোমাকে মাধ্যমিক বা 10th ক্লাস পাস করতে হবে। ঠিক আছে, এটা হলো ফার্স্ট ক্রাইটেরিয়া কনস্টেবলের জন্য। সেকেন্ড ক্রাইটেরিয়াটা কী বলা হচ্ছে, ক্যান্ডিডেট মাস্ট বি এবল টু স্পিক রিড রাইট বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, বাংলা ভাষা পড়তে বলতে লিখতে জানতে হবে। কনস্টেবলের জন্য তোমার ক্রাইটেরিয়া কী কী রয়েছে, 1 নম্বর ক্রাইটেরিয়া তোমাকে মাধ্যমিক পাস হতে হবে,
এক নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে মাধ্যমিক পাস, দু নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে তোমাকে বাংলা ভাষা লিখতে পড়তে এবং বলতে জানতে হবে। লিখতে পড়তে বলতে বাংলা ভাষা আমরা জানি এটা সবার, মাধ্যমিক পাসটাও আমার মনে হয় না এখন কেউ রয়েছে যে মাধ্যমিক পাসের নেই, সবাই এখানে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। সাব ইন্সপেক্টরের জন্য একটুখানি আপার লেয়ার দরকার, ক্যান্ডিডেট মাস্ট বি আ গ্র্যাজুয়েট। এখানে কিন্তু সাব ইন্সপেক্টর এসআই পদের জন্য যারা অ্যাপ্লাই করবে তাদেরকে গ্র্যাজুয়েট হতে হবে বা ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন থাকতে হবে কোনো একটা রেকগনাইজ ইউনিভার্সিটি অর কলেজ থেকে। মানে মোট কথা, তোমাকে একটা গ্র্যাজুয়েশন করতে হবে যদি তোমরা এসআই এর জন্য অ্যাপ্লাই করতে চাও। এসআই এর জন্য যদি অ্যাপ্লাই করতে চাও সেখানে তোমাকে একটা গ্র্যাজুয়েশন রাখতে হবে, একটা ডিগ্রি তোমাকে পেতে হবে, ঠিক আছে? আচ্ছা, দ্য ক্যান্ডিডেট মাস্ট বি স্পিক টু এবল টু স্পিক রিড অ্যান্ড রাইট বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এইটা দুটোতেই কমন। আমাকে বাংলা ভাষা লিখতে পড়তে বলতে জানতে হবে, কারণ ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিক্রুটমেন্ট হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ব্যাপার, তো আমার এখানে বাংলা ভাষা লিখতে পড়তে বলতে জানতে হবে, ঠিক আছে? একাডেমিক কোয়ালিফিকেশন আমাদের কাছে ক্লিয়ার। কনস্টেবলের জন্য হচ্ছে মাধ্যমিক মাধ্যমিক দরকার আর বাংলা ভাষা লিখতে পড়তে বলতে হবে। এসআই এর জন্য শুধুমাত্র গ্র্যাজুয়েশন দরকার, তুমি পাসেও করতে পারো অনার্স নিয়েও করতে পারো, সেটা ম্যাটার করবে না, গ্র্যাজুয়েট হলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এজ কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কারা কারা করতে পারছে? কনস্টেবলের জন্য, কনস্টেবলের জন্য যারা মেল ক্যান্ডিডেট তারা হচ্ছে মিনিমাম 18 বছর, মিনিমাম হচ্ছে 18 ইয়ার্স, ম্যাক্সিমাম হচ্ছে 27। ফিমেলদের জন্য তাই 18 to 27 পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। নর্মাল যদি এজ রিল্যাক্সেশন আমি না ধরি বা জেনারেলদের জন্য বলি তাহলে এটা হচ্ছে আমার 18 থেকে 27 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এজ রিল্যাক্সেশনও রয়েছে ওবিসিদের জন্য রয়েছে 3 বছর, এসসি এসটিদের জন্য রয়েছে আমার 5 বছর এবং হোমগার্ডদের জন্য রয়েছে 3 বছরের এজ রিল্যাক্সেশন দুটো ক্ষেত্রে, মানে কনস্টেবলের জন্য আবার এসআইদের জন্য দুটো ক্ষেত্রেই রয়েছে। এসআই এর জন্য আমার এজ লিমিট হচ্ছে, মিনিমাম আমার 20 বছর, মিনিমাম 20 বছর, ম্যাক্সিমাম হচ্ছে 27 বছর। ম্যাক্সিমামটা দুটো ক্ষেত্রেই সেম, মিনিমাম 20 বছর এবং ম্যাক্সিমাম হচ্ছে 27 বছর, তার মধ্যে তোমাকে অ্যাপ্লাইটা করতে হবে, ঠিক আছে? আর এজ রিল্যাক্সেশন কিন্তু দুটো ক্ষেত্রেই সেম, কনস্টেবল আর এসআই দুটো ক্ষেত্রে এখানে সেম হচ্ছে। এসসিদের জন্য, এসসি বা এসটিদের জন্য রয়েছে 5 বছরের, ওবিসি 3 বছরের আর হোমগার্ডদের জন্য রয়েছে 3 বছরের এজ রিল্যাক্সেশন, ঠিক আছে? পরের পয়েন্টে আসছি, পরের পয়েন্টে কী বলা হচ্ছে দেখো, আমার এই যে ফিজিক্যাল মেজারমেন্ট, ঠিক আছে? ফিজিক্যাল মেজারমেন্টের জন্য যারা মেল ক্যান্ডিডেট, তাদেরকে কী করতে হবে, 167 সেন্টিমিটার পর্যন্ত তাদেরকে লম্বা হতে হবে, 167 সেন্টিমিটার। ফিমেলদের জন্য হচ্ছে 160, ঠিক আছে? যেটা কিন্তু সব জন্য নয়, এটা হচ্ছে শুধুমাত্র মেলদের জন্য এবং অন্যদের জন্য হচ্ছে আমাদের মেল ফিমেলের জন্য যদি আলাদা করে ধরি তাহলে এটা হচ্ছে আমার 160 আর 152, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের গোরখাসের জন্য, মানে এটা বেসিক্যালি আমাদের নর্থ ইন্ডিয়াকে ফোকাস করে হচ্ছে, আর বাকিদের জন্য 160 আর 152 ইজ এনাফ। ওয়েট যদি বলা হয় তাহলে এইটা হয়ে যাচ্ছে 57, গোরখাসের জন্য হচ্ছে 57, ফিমেলদের জন্য হয়ে যাচ্ছে আমার 49 কেজি এবং বাকি ক্যান্ডিডেটদের জন্য হয়ে যাচ্ছে আমার 53 আর 45 কেজি, মিনিমাম আমাকে এইটা হতেই হবে। আচ্ছা, চেস্ট নর্মাল, এটা মানে নর্মাল এটা থাকছে। যদি মেলদের জন্য বলা হয়, মেলদের জন্য সেটা হয়ে যাচ্ছে 38 এবং মানে নর্মাল অবস্থা 38, এক্সপ্যান্ড অবস্থা রয়েছে 83 এবং অল ক্যান্ডিডেটদের জন্য রয়েছে আমাদের 67 আর 81। এইটা হচ্ছে যে ফিজিক্যাল মেজারমেন্টটা দরকার আমাদের কনস্টেবলের ক্ষেত্রে, যে ফিজিক্যাল মেজারমেন্ট দরকার সেটা হচ্ছে এটা। এসআইদের জন্য একটা আলাদা একটা বড় সড়ো ক্যাটাগরি রয়েছে এসআইদের জন্য, এসআই যেটা আনআর্ম, যেটাতে কোনো অস্ত্র থাকছে না, আনআর্ম রয়েছে তাদের জন্য হাইটটা রয়েছে, গোরখাসের জন্য রয়েছে 167, ওয়েট রয়েছে 56, আদার ক্যান্ডিডেটের জন্য রয়েছে 160 আর এটা হচ্ছে 52, ঠিক আছে? আর্ম যারা থাকছে তাদের জন্য হাইট হচ্ছে 173, আর্ম যারা থাকছে তাদের জন্য হাইট হচ্ছে 173, ওয়েট হচ্ছে 60 এবং আদার ক্যান্ডিডেট গোরখাসের জন্য, ওটা বলেছিলাম, আদার ক্যান্ডিডেট জন্য রয়েছে তোমরা 163 অ্যান্ড 54। যারা এখান থেকে কলকাতা থেকে বা
সাউথ বেঙ্গল থেকে অ্যাপ্লাই করবে না, তারা আদার ক্যান্ডিডেট যেটা রয়েছে সেটাকেই ফোকাস করে চলো। এইটাকে ফোকাস করে চললে তোমাদের কিন্তু পারপাসটা সলভ হবে, ঠিক আছে? এটাকেই ফোকাস করে চলো তাহলে তোমাদের পারপাসটা সলভ হবে, ওকে? আচ্ছা, যারা লেডি এসআই, লেডি সাব ইন্সপেক্টর, তাদের জন্য হাইটটা হচ্ছে কত? গোর্খাসের জন্য রয়েছে আমার 160, ওয়েট রয়েছে 45-48, আর আদার ক্যান্ডিডেটের জন্য রয়েছে 155 হাইট, আর ওয়েট রয়েছে আমার 48, ঠিক আছে? আচ্ছা, যারা চেস্টেডটা, আনআর্মড যারা, তাদের জন্য রয়েছে নর্মাল অবস্থায় 79, এক্সপ্যান্ড অবস্থায় 84, আদার ক্যান্ডিডেটের জন্য রয়েছে 76 আর 81, ঠিক আছে? আর্ম যারা রয়েছে তাদের জন্য রয়েছে আমাদের গোর্খাসের ক্ষেত্রে 86, নর্মাল অবস্থায় 86, এক্সপ্যান্ড অবস্থায় 91 সেন্টিমিটার, আর আদার ক্যান্ডিডেটের জন্য রয়েছে 81 আর 86, ঠিক আছে? এইটা কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, তোমাদেরকে যখন মানে এটা হবে, তোমরা যখন প্রিপারেশনটা নিতে শুরু করবে তখন কিন্তু একসাথে দুটো দিকেই নেবে, মানে শুধু পড়াশুনো করছো না, পড়াশুনো করার সাথে সাথে এই পিএমটিটাকে যেন তোমাদের পাস করে যেতে পারো, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এটাকে যেন পাস করে যেতে পারো, সেই জন্য কিন্তু প্রিপারেশনটা অনেক আগে থেকেই নিতে হবে, একদম প্রপার ওয়েতে নিতে হবে, সেটাকেও কিন্তু তোমরা খেয়াল রেখো, ঠিক আছে? আচ্ছা, অ্যাপ্লিকেশন ফিস যদি বলা হয় তাহলে জেনারেলদের জন্য, কনস্টেবলের ক্ষেত্রে জেনারেল আর ওবিসিদের জন্য হচ্ছে 170 টাকা, এসটি এসসিদের জন্য রয়েছে 20 টাকা, মাত্র 20 টাকা দিয়ে অ্যাপ্লাই করতে পারবে। এসআইদের জন্য রয়েছে, জেনারেল আর ওবিসিদের জন্য রয়েছে 270 টাকা, এসটি এসসিদের জন্য রয়েছে 20 টাকা অনলি, ঠিক আছে? এটা ই চালানে করতে পারো, এসবিআই নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে পারো, এইভাবে অ্যাপ্লাইটা করতে পারো। সিলেকশন প্রসেস হচ্ছে, প্রথমে তোমাদের একটা রিটেন এক্সাম হবে, সে তারপর পিএমটি হচ্ছে, তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তোমাদেরকে দৌড়তে বলবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপর ইন্টারভিউ এবং ডেটা ভেরিফিকেশন, ডকুমেন্টেশন যেটাকে বলা হয় সেটা হবে, এবং তারপর তোমাদেরকে ওখানে রিক্রুট করা হবে। দিস ইজ দ্য প্রসেস, একদম কিন্তু প্রপার ওয়েতে বলে দিলাম এই প্রসেসে রিক্রুটমেন্টটা হতে চলেছে। আরেকবার বলছি, এক্সপেক্টেড ভ্যাকেন্সি ইজ 9000+, 9000+-9000 আমার এক্সপেক্টেড ভ্যাকেন্সি রয়েছে, যেটা কলকাতা পুলিশের আসতে চলেছে। এইটার জন্য আগামীকাল থেকে আমি ক্লাসটা স্টার্ট করছি, আগামীকাল থেকে WBP-র জন্য ক্লাসটা আমি স্টার্ট করব, WBP রিজনিং, WBP রিজনিং, যেখানে আমার একটা বড় মার্কস থাকছে, আমার মানে মেইন একটা পিলারের মধ্যে একটা পিলার বলতে পারো WBP, তো WBP-র মধ্যে রিজনিং, এই রিজনিংয়ের ক্লাসটা আমি স্টার্ট করছি আগামীকাল 3 PM থেকে, আগামীকাল 3 PM থেকে 24/7 বেঙ্গলি চ্যানেলে, একদম বেসিক থেকে করাবো, বাংলা ইংলিশ দুটো ভার্সনে কোশ্চেন থাকবে, একদম বেসিক থেকে এই ক্লাসটা আমি স্টার্ট করছি আগামীকাল থেকে। তো যারা যারা WBP-তে এক্সাম দিতে ইন্টারেস্টেড, যারা যারা এই জবটার জন্য ইন্টারেস্টেড, তারা প্লিজ অন টাইম ক্লাসে চলে এসো, কালকে একদম প্রথম থেকে বেসিক থেকে ক্লাসটা স্টার্ট করব, বাংলা ইংলিশ দুটো ভাষাতেই আমাদের কোশ্চেন থাকবে, অনেকটা বড় ভ্যাকেন্সি, তার মধ্যে রিজনিং একটা পিলার সাবজেক্ট হচ্ছে, পিলার সাবজেক্টটাকে তৈরি করার জন্য, পিলারটাকে স্ট্রং করার জন্য কালকে কিন্তু তোমাদেরকে ক্লাসে আসতেই হবে, ঠিক আছে? যদি আজকে এই সেশনটার মধ্যে কোনো জায়গায় কোনো ডাউট থাকে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, কমেন্ট সেকশনে জানালে কোনো রকম যদি ডাউট থাকে আগামীকাল তোমাদের ডাউটটা ক্লিয়ার করেই আমি ক্লাসটাকে স্টার্ট করব, যদি কোনো ডাউট থাকে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, ঠিক আছে? আজকে এই ছোট্ট সেশনটা আমি এখানেই এন্ড করলাম, আগামীকাল তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার রিজনিং ক্লাসে দুপুর 3টার সময়, তো আগামীকাল দুপুর 3টার সময় সবাই ক্লাসে প্রেজেন্ট থেকো, দেখা হচ্ছে আগামীকাল, টাটা।